बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामुअलैकुम। हेलो माय डियर स्टूडेंट, हाउ आर यू? आशा करी तुम्हारा सकले भलो आछो। आमी तुम्हारे दुआए आल्लाहर अशेष रहमते भलो आछी। आज के बेस किछुदिन पर तुम्हारे माझे आबार अनलाइन क्लासे फिरे एसेछी। ये पैंडामिक सिचुएशने आमरा घरे बसे जेन ये लेक्चारगुलो देखते पाई। पदार्थ विज्ञानेर सब विषयगुलो जेन आमरा घरे बसे समाधान खुजते पारी, सेई उद्देश्ये आमार एई क्लासगुलो। तो आमार एई क्लासगुलो तुम्हारा पाबे डॉक्टर आली बद्दीन चैनेले, यूट्यूब चैनेले। चैनलटा तुम्हारा सबस्क्राइब करे रेखो। आज के आमादेर आलोचनाय थाकबे पदार्थ विज्ञान द्वितीय पत्रेर अष्टम अध्याय, आधुनिक पदार्थ विज्ञानेर सूचना, इंट्रोडक्शन अफ मडार्न मडार्न साइंस। आधुनिक पदार्थ विज्ञानेर सूचना। তো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনাতে আমাদের আজকের আলোচনায় যেটা থাকবে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, অর্থাৎ গ্যালিলিও রূপান্তর। তো আধুনিক পদার্থবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় যেটা আছে আমাদের, যে ক্লাসিক্যাল যে ফিজিক্সটা ছিল আমাদের, যে নিউটনিয়ান ফিজিক্স বলা হতো, সেই নিউটনিয়ান ফিজিক্স থেকে বের হয়ে এসে আমাদের মডার্ন ফিজিক্সের যে কনসেপশন, সেই কনসেপশনটা আমরা এখানে আলোচনা করছি। তো এই মডার্ন ফিজিক্সের কনসেপশন আলোচনা করতে গেলে সর্বপ্রথম আসে হলো আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি। তো থিওরি অফ রিলেটিভিটির কনসেপশন যেটা, বা থিওরি অফ রিলেটিভিটির এস্টাবলিশমেন্ট করতে যে ম্যাথমেটিক্যাল কনসেপশন দরকার, বা যে ম্যাথমেটিক্যাল সারাউন্ডিংসটা দরকার, সেই সারাউন্ডিংসটা বর্ণনা করার জন্য বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন, অর্থাৎ রূপান্তর পাওয়া যায়। যে রূপান্তরগুলো থেকে এই সমীকরণগুলো নিয়ে আমরা সেই রূপান্তরিত সমীকরণ, অর্থাৎ বিভিন্ন কোয়ার্ডিনেটে যে ইকুয়েশনগুলো ডেভেলপ করবে, সেই ইকুয়েশনগুলো নিয়ে আমরা হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিকতার যে তত্ত্ব, যে যেমন সময়ের আপেক্ষিকতা, দৈর্ঘ্যের আপেক্ষিকতা, ভরের আপেক্ষিকতা, সেই আপেক্ষিকতাতে যেয়ে আমরা এই সমীকরণগুলো ব্যবহার করব। তাহলে এই সমীকরণগুলো তৈরি করার জন্য আমরা এখানে দুইটা ট্রান্সফরমেশন আলোচনা করব। একটা হচ্ছে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, এরপরে আমি এরপরে লেকচারে তোমাদেরকে দেখাবো লরেন্স ট্রান্সফরমেশন। তো গ্যালিলিও ট্রান্সফরমেশনটা আসলে কী? গ্যালিলিও ট্রান্সফরমেশন বা গ্যালিলিও অবস্থানটা যেটা, যেমন আইনস্টাইনের পদার্থবিজ্ঞান বা আইনস্টাইনীয় যুগ যেটা, সেই যুগ শুরুর আগে গ্যালিলিয়ান একটা যুগ ছিল। গ্যালিলিও রূপান্তর তখন বেশ সমালোচিতভাবে সমাদৃত ছিল। হ্যাঁ, সেই সমাদৃত অংশে আমরা, সেই অংশ থেকে যদি এই সংজ্ঞাটাকে একটু আলোচনা করি, তাহলে দেখা যাবে যে তোমার অ্যাকচুয়ালি যেটা ঘটে, যে আইনস্টাইন ও ফিজিক্সের আগে গ্যালিলিয়ানই ছিল পদার্থবিজ্ঞানের অন্যতম একটা মাপকাঠি। তো সেই অবস্থায় গ্যালিলিও যে সূত্রের আবিষ্কারটা করেছেন, বা যে সূত্রটা, বা যে তত্ত্বটা, বা ট্রান্সফরমেশনটা আমাদের সামনে উপস্থাপন করেছেন, সেটা হচ্ছে যে সময়কে পরম ধরেছেন। সময় বলতে যে টি বিভিন্ন অক্ষ ব্যবস্থায়, বিভিন্ন কাঠামোতে এই টি এর মানের কোনো পরিবর্তন হয় না। যেমন একটা কাঠামোতে যদি সময় টি ওয়ান, অন্য একটা কাঠামোতে সময় টি টু, তিনি বলছেন যে টি ওয়ান সমান টি টু হবে। এটাকে বলছে যে এই সময়টাকে তিনি পরম ধরেছেন, অর্থাৎ অ্যাবসোলুট ধরে আইনস্টাইনের আপেক্ষিকতার যে তত্ত্ব, আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্বের যে বিশেষ স্বীকার্যগুলো ছিল, সেই স্বীকার্যগুলোর প্রতি তিনি উদাসীন থেকেছেন। অর্থাৎ সেই স্বীকার্যগুলোর প্রতি খুব একটা গুরুত্ব না দিয়ে তিনি পরস্পরের সাথে ধ্রুব বেগে গতিশীল দুইটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যে সমস্ত সূত্র আমাদের সামনে উপস্থাপন করেছেন, সেই উপস্থাপিত সূত্রগুলিকে আমরা বলবো গ্যালিলিও ট্রান্সফরমেশন, বা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, বা গ্যালিলিও রূপান্তর। এখন গ্যালিলিও রূপান্তরের কনসেপশনটা তাহলে কী দাঁড়াচ্ছে? যে সময়কে তিনি হচ্ছে পরম ধরেছেন। বিভিন্ন কাঠামোতে যখন পদার্থবিজ্ঞানের সূত্রগুলো প্রয়োগ করা হবে, সেই প্রয়োগকৃত সূত্রে ওই কাঠামোগুলোতে সময়ের কোনো পরিবর্তন হবে না। এইটা ছিল হচ্ছে গ্যালিলিওর কনসেপশন। সেই কনসেপশন থেকে তিনি যে ট্রান্সফরমেশনটা বর্ণনা করেছেন, সেই ট্রান্সফরমেশনটাকে আমরা বলবো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। এই গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন দেখাতে আমি তোমাদের সাথে আছি ডক্টর আলিবুদ্দিন, লেকচারার ফিজিক্স, সহিউদ্দিন ডিগ্রি কলেজ। তো এখানে আমি দুইটা প্রসঙ্গ কাঠামো দেখিয়েছি, একটা হচ্ছে এস প্রসঙ্গ কাঠামো, আর একটা হলো এস ড্যাশ প্রসঙ্গ কাঠামো। দুইটা ভিন্ন প্রসঙ্গ কাঠামো, দুইটা ভিন্ন প্রসঙ্গ কাঠামোতে
কি অবস্থায় আছে, এখানেও ত্রিমাত্রিক অর্থাৎ থ্রি ডি একটা প্রসঙ্গ কাঠামো, এটাও থ্রি ডি একটা প্রসঙ্গ কাঠামো। এই থ্রি ডি প্রসঙ্গ কাঠামোটায় যখন টি ইজ ইকুয়াল টু জিরো সময়, যখন টি ইজ ইকুয়াল টু জিরো তখন এর ও এবং ও ড্যাশ এই বিন্দু দুটা একই জায়গায় অবস্থান করছিল, ও এবং ও ড্যাশ একই জায়গায় অবস্থান করছিল। কিন্তু এস ড্যাশ কাঠামো যেটা, এই এস ড্যাশ কাঠামোটা এস কাঠামো অপেক্ষা ভি বেগে গতিশীল, ভি বেগে গতিশীল। তাহলে কে গতিশীল? এস অপেক্ষা, এস এর সাপেক্ষে এস ড্যাশের কাঠামো ভি বেগে গতিশীল। তাহলে এস ড্যাশের সাপেক্ষে ভি, এস ড্যাশ কাঠামো ভি বেগে বিপরীত দিকে গতিশীল, অর্থাৎ একটার সাপেক্ষে আর একটা গতিশীল, অন্যটার সাপেক্ষে অপরটাও গতিশীল। ঠিক আছে, যেমন এইটার যদি এইটার সাপেক্ষে গতিশীল হয় তাহলে এটার সাপেক্ষে এটা গতিশীল। যেমন আমরা বাসে চড়ে গেলে চতুর্দিকের আমাদের দুই পাশের যে গাছপালা এরা তো আর গতিশীল না, কিন্তু আমরা যদি তাকাই মনে হয় যেন পিছন দিকে গাছগুলো পিছন দিকে চলে যাচ্ছে, আমরা সামনের দিকে যাচ্ছি, পিছন দিকে গাছপালাগুলো ঘর বাড়িগুলো পিছিয়ে যাচ্ছে। তাহলে কী হচ্ছে, মনে আমরা যে সারাউন্ডিংসে আসি যে বাসের ভিতর, সেইটা যদি আমাদের প্রসঙ্গ কাঠামো হয়, সেটা যদি আমাদের এস ড্যাশ কাঠামো হয়, এই এস ড্যাশ কাঠামোতে আমাদের কাছে সবই স্থির মনে হচ্ছে, কিন্তু আমাদের দুই পাশের যে ঘর বাড়ি গাছপালা সেগুলো আমাদের থেকে মনে হচ্ছে যেন আমাদের বাস যেদিকে যাচ্ছে তারা তার ভিন্ন দিকে অর্থাৎ বিপরীত দিকে পিছিয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের এস ড্যাশ কাঠামো। আমরা ধরেছি এস ড্যাশ কাঠামোটা ভি বেগে গতিশীল। এখন ভি বেগে গতিশীল যদি হয় তাহলে এস ড্যাশ কাঠামো থেকে আমরা এক্স ড্যাশ দূরে এক্স অক্ষের দিকে, এক্স অক্ষের দিকে এক্স ড্যাশ দূরে পি একটা বিন্দু দেখেছি, আমরা পি একটা বস্তু আছে। তাহলে এই পি বস্তুটা, এই পি বস্তুটা এক্স ড্যাশের সাপেক্ষে তার স্থানাঙ্ক কত হবে, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ, আর এক্স অক্ষের সাপেক্ষে ওই পি বিন্দুর স্থানাঙ্ক হবে কত, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। এখন এক্স ওয়াই জেড, তাহলে এখানে আমরা কী দেখতে পাচ্ছি যে পি বিন্দুটা এক্স এক্স ড্যাশ অক্ষ থেকে আসে হলো, তাহলে এক্স অক্ষের দিকে কত, এক্স ড্যাশ দূরে, আর এস অক্ষ থেকে এই পি বিন্দুটায় আসে এক্স অক্ষে, কিন্তু টি সময় পরে, এটা টি সময়ের আগে কত ছিল, দুইটা বিন্দু থেকে সমদূরবর্তী ছিল, টি সময় থেকে সমদূরবর্তী ছিল। এখন এইখানে যেটা ঘটছে যে শুধুমাত্র এক্স অক্ষের দিকেই গতিশীল, ওয়াই এবং জেড ড্যাশের কোনো পরিবর্তন ঘটছে না। তাহলে টি ইজ ইকুয়াল টু জিরো সময়ে, জিরো সময়ে ও এবং ও ড্যাশ একই বিন্দুতে ছিল, তাহলে টি সময় পরে কি হবে, টি সময় পরে, এই টি সময় পরে যেটা হবে সেটা আমরা দেখছি যে টি সময় পরে কি হবে। তাহলে এটা হলো আমাদের সংজ্ঞা। তাহলে টি সময় পরে, টি সময় পর, টি সময় পর, তাহলে টি সময় পর এক্স সমান কত হবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু, এক্স ইজ ইকুয়াল টু এক্স ড্যাশ মাইনাস, তাহলে কত হবে, এক্স ইজ ইকুয়াল টু এক্স ড্যাশ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস কত, ভি টি ড্যাশ। এটা এক নম্বর সমীকরণ। অথবা এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু যদি আমরা লিখতে চাই তাহলে এক্স মাইনাস ভিটি, আর এক্স ইজ ইকুয়াল টু তাহলে কত হবে, এক্স ইজ ইকুয়াল টু যেটা হবে সেটা এক্স কিন্তু দেখছিল এক্স এস অক্ষ থেকে, অর্থাৎ স্থির কাঠামো থেকে, ও প্রসঙ্গ কাঠামো থেকে, তাহলে এক্স ড্যাশ প্লাস ভি টি ড্যাশ। এটা হলো আমাদের দুই নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে এখন একই দূরত্ব, এক্স দূরত্বটাই, এক্স দূরত্বটাই এস কাঠামো দেখবে একরকম, এস ড্যাশ কাঠামো দেখবে ভিন্ন রকম। কারণ কি? কারণ এস ড্যাশ কাঠামোটা এস কাঠামো থেকে ভি বেগে গতিশীল। এই গতিশীলতার কারণে তাদের মধ্যে যে দূরত্ব, যে বেগ সৃষ্টি হবে সেটা হবে কি, আপেক্ষিক। তাহলে আপেক্ষিক যেটা মনে হবে সেটা কিন্তু পরম মানের জন্য নয়। এখন এস এস কাঠামো থেকে পিকে যেরকমভাবে দেখবে তার সাথে স্মরণের পরিবর্তন যেমন হবে, ও ড্যাশ কাঠা ওই এস ড্যাশ কাঠামো থেকেও সে একই দেখবে, কারণ তারা দুইজনকে একে অপরের সাপেক্ষে স্থির প্রসঙ্গ কাঠামো থেকে দেখছে। তাহলে এস ড্যাশের পর্যবেক্ষক
যেটা তার কাছে পি বিন্দুর অবস্থান যেমন এস কাঠামোর পর্যবেক্ষকের কাছেও পি বিন্দুর অবস্থান সেই রকম। শুধুমাত্র ডিফারেন্সটা তাহলে কত হবে টি সময় পরে, এই যে এক্স যে ডিফারেন্সটা এক্স ড্যাশ যেটা ডিফারেন্স, এই এক্স ড্যাশ সমান তাহলে হবে এক্স মাইনাস ভিটি, এক্স মাইনাস ভিটি। অথবা যে মোট দূরত্ব পি বিন্দুর যদি কেউ দেখে এক্স ইজিক্যাল টু এক্স ড্যাশ প্লাস ভিটি ড্যাশ, এটা কোথায় থেকে দেখছে, এটা এক্স এস 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 অক্ষ থেকে দেখছে, অর্থাৎ ও বিন্দুর কোনো কাঠামো, এই ও বিন্দুর কোনো পর্যবেক্ষক দেখছে। এখন এই পর্যবেক্ষক যদি দেখে তাহলে তো আমাদের অন্য অক্ষগুলোর কী বা অবস্থা হবে ওয়াই এবং জেড অক্ষের, ওয়াই এবং জেড অক্ষের জন্য কী হবে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ড্যাশ। কারণ কি ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ড্যাশ কেন, কারণ এই অক্ষ বরাবর কোনো পরিবর্তন ঘটছে না, জেড সমান কী হবে জেড ড্যাশ। আর কি বলছে টিকে পরম ধরা হয়েছে যেহেতু তাহলে টি ইজ ইকুয়াল টু টি ড্যাশ, এই দুই সাপেক্ষের সময় কিন্তু এক। এইগুলোকে যদি আমরা তিন নম্বর সমীকরণ বলি তাহলে এক এই দুই তিন, এক দুই ও তিন নম্বর সমীকরণ সমূহকে গ্যালিলিও রূপান্তর বলা হয়, গ্যালিলিও রূপান্তর বলা হয়, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের তাহলে গ্যালিলিও রূপান্তর, এই যে তিনটা সমীকরণ পেলাম এই তিনটা সমীকরণকে আমরা বলবো গ্যালিলিও রূপান্তর, ঠিক আছে। তাহলে গ্যালিলিও রূপান্তরের ক্ষেত্রে যদি আমরা এর বেগের ট্রান্সফরমেশনটা দেখি তাহলে কী পাবো, আমরা বেগ ট্রান্সফরমেশন যদি করি এটাকে যদি আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে ভি এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু ভি এক্স মাইনাস ভি, এটা চার নাম্বার। তাহলে আবার ভি ওয়াই ইজ ইকুয়াল টু ভি ওয়াই ড্যাশ, ভি জেড ইজ ইকুয়াল টু ভি জেড ড্যাশ, আর টি ইজ ইকুয়াল টু টি ড্যাশ তো আছেই। তাহলে এইগুলো এগুলো কী হচ্ছে বেগের সাপেক্ষে একই জিনিস, এটা হলো সরণের রূপান্তর, এটা হলো আমাদের বেগের রূপান্তর। তাহলে বেগের রূপান্তরের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে আমরা শুধুমাত্র এক্স অক্ষের দিকে আমাদের বেগটা আপেক্ষিক বেগ হিসাবে কার্যকর আছে, কিন্তু ভিওয়াই এবং ভিজেড, ভিওয়াই এবং ভিজেড, ভিওয়াই জেড এবং ভিওয়াই জেড ভিজেড ড্যাশ যেটা এদের মানের সমান হচ্ছে। কেন, কারণ এই অক্ষ বরাবর আমাদের বেগের আমাদের সরণের কোনো পরিবর্তন ঘটছে না, তার মানে এই দিকে আমাদের আপেক্ষিকতা নেই, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে এই সূত্রের সীমাবদ্ধতা হিসাবে আমরা কি দেখতে পাই, তাহলে গ্যালিলিওর সীমাবদ্ধতা, গ্যালিলিও রূপান্তরের সীমাবদ্ধতা এক নম্বর, এক নম্বর। তাহলে আইনস্টাইনের সঙ্গে এর সমতা দেখতে হবে কি, তাহলে আইনস্টাইনের সূত্র দুইটা তো এ সাপোর্ট করবেই না, কারণ সে তো আইনস্টাইনের যে স্বীকার্যগুলি ছিল সেই স্বীকার্যগুলোর প্রতি উদাসীন ছিলেন। তাহলে আইনস্টাইনের স্বীকার্যগুলোর প্রতি উদাসীন থেকেই তিনি এই সূত্রগুলো এই রূপান্তরগুলো তিনি সংগঠিত করেছিলেন। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো যে পদার্থবিজ্ঞানের সকল কাঠামোতে যেমন আইনস্টাইনের সূত্রগুলো একই রকমভাবে কার্যকর করে তাহলে গ্যালিলিও রূপান্তর সেইভাবে কার্যকর হবে না। আইনস্টাইনের প্রথম যে স্বীকার্য, প্রথম স্বীকার্য অনুসারে অনুসারে
সকল প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিদ্যার সূত্রসমূহ একই থাকে, কিন্তু গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন অনুসারে তড়িৎ বিদ্যা ও চৌম্বক বিদ্যার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে আইনস্টাইনের প্রথম সূত্রের সঙ্গে তার দ্বিমত তো হবেই, কারণ সে তো প্রথম সূত্রের প্রতি অগ্রাহ্য করে বা প্রথম সূত্রের প্রতি উদাসীন থেকেই তো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের পোস্টুলেট সৃষ্টি হয়েছিল। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আইনস্টাইনের প্রথম স্বীকার্য অনুসারে এটা। তাহলে দ্বিতীয় সূত্রে কি বলছে, এই দ্বিতীয় আরেকটা যদি আমরা লিমিটেশন দেখি, লিমিটেশন টু, আইনস্টাইনের দ্বিতীয় স্বীকার্য অনুসারে সকল প্রসঙ্গ কাঠামোতে আলোর বেগ সমান, কিন্তু কিন্তু আমরা যদি দুই নম্বর সমীকরণটা দেখি, কিন্তু দুই নম্বর সমীকরণ থেকে যদি আমরা দেখি যে এক্স ইজ ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি, তাহলে এখন এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু সিটি ড্যাশ আর এক্স ইজ ইকুয়াল টু সিটি, তাহলে সিটি ড্যাশ ইজ ইকুয়াল টু সিটি মাইনাস ভিটি, কিন্তু টি ইজ ইকুয়াল টু টি ড্যাশ, এটা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের টি ইজ ইকুয়াল টু টি ড্যাশ। তাহলে টি ইজ ইকুয়াল টু যদি টি ড্যাশ হয় তাহলে আমরা কি বলবো, সি ইজ ইকুয়াল টু সি মাইনাস ভি, এইটা কখনোই সম্ভব হতে পারে না। তাহলে সকল প্রসঙ্গ কাঠামোতে আলোর বেগ এক হচ্ছে না, তাহলে সকল প্রসঙ্গ যা অসম্ভব অসম্ভব এটা সম্ভব না। তাহলে এখানে আমরা বলতে পারি যে দেখা গেল যে যেহেতু সময়কে পরম নিচ্ছেন, যেহেতু সময়কে পরম হিসাবে ব্যবহার করছেন গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে, তাহলে সেই ক্ষেত্রে আলোর বেগ কিন্তু এক এক প্রসঙ্গ কাঠামোতে এক এক রকম হচ্ছে। তো এটা তো কখনোই সম্ভব হতে পারে না যে সি ইজ ইকুয়াল টু সি মাইনাস ভি। তাহলে কোনো বস্তু যদি ভি বেগে গতিশীল হয় তাহলে সি সেখানে বাদ দিলেও দেখা গেল যে সি এর সমান হচ্ছে, তো এটা কখনোই সম্ভব হতে পারে না। তাহলে স্বাভাবিক বা দৈনন্দিন জীবনের ক্ষেত্রে বা দৈনন্দিন পদার্থবিজ্ঞানের যে সূত্রগুলো বা সাধারণভাবে পদার্থবিজ্ঞানের যে সূত্রগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি, সেই সমস্ত ক্ষেত্রে আমাদের গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা মনে হচ্ছে যেন আপাতভাবে কার্যকর, কিন্তু আমরা যখন আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্বের মৌলিক স্বীকার্যগুলোর সঙ্গে তার কোয়েনসাইড করতে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে যে না, সেখানে সে বৈপরীত আচরণ করছে। এই কারণে দেখা গেল যে আমাদের এই গ্যালিলিও ট্রান্সফরমেশনটা আইনস্টাইনের সূত্রকে ব্যাখ্যা করার জন্য সঠিক রূপ বা সঠিক গুরুত্ব স্থাপন করতে পারছে না, এই জন্য আমরা পরবর্তীতে লরেন্স ট্রান্সফরমেশনটা দেখব। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে ভিন্ন প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা সঠিক ব্যাখ্যা প্রদান করতে সক্ষম নয়, কারণ তার সংজ্ঞাতেই বলা আছে যে সময়কে পরম ধরেছে, আসলে সময় তো পরম হতে পারে না, বিভিন্ন প্রসঙ্গ কাঠামোতে সময়ের মান ভিন্ন ভিন্ন হবে, আর আইনস্টাইনের স্বীকার্যগুলোর প্রতি তার উদাসীন বা গুরুত্বহীন অবস্থায় তিনি এই ট্রান্সফরমেশনটা ব্যাখ্যা করেছেন, এই কারণে আমরা এটাকে অ্যাকসেপ্ট করতে পারিনি। তো এর পরের লেকচারে আমি তোমাদেরকে লরেন্স ট্রান্সফরমেশন সম্পর্কে দেখাবো, এবং ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এ কামনাই। আল্লাহ হাফেজ।